আজ 5ই সেপ্টেম্বর 2020 শনিবার আপনারা যে হাটটা দেখছেন এটা দিনাজপুরের ঐতিহ্যবাহী কারোর হাট। প্রতি শনিবার এখানে হাট বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে শুকনা শুকনা গাভী গরু আসলে এখানে কি দরে বিক্রি হয় তা জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আমরা প্রথমে দেখছি একটা শুকনা গরু, ভাই এটা দাঁত তো আটটা, ছয় দাঁত, এটার দাম কত আছে? দাম 30,000। ক্রেতা কত বলছে? ও দিচ্ছেন না। আপনার নিয়ত কত? 32। আচ্ছা, তারপর একটু এদিকে দেখি, একজন অনেকগুলো গরু এনেছে। ভাই কয়টা গরু আনছেন? পাঁচটা আনছি ভাই। আসসালামু আলাইকুম। পাঁচটা আনছেন? আচ্ছা, আপনি কি এগুলো বাড়ি থেকে কালেক্ট করেন, বিভিন্ন বাড়ি থেকে? হাট থেকে। এগুলো কি দরে দাম চাচ্ছেন বলবেন? এটা দাম তো 40। 40। তারপরে দাম বলে, বেচা কেনার দাম বলে আর কি। বেচা কেনার দাম কত বলে? 35 বলে। হ্যাঁ, 30-32 বলে। আচ্ছা, তা নিয়ম নজরুল কয়টা? আপনার নিয়ত কত? 38 হলে ছাড়। আচ্ছা, শুনছি আমরা। এই যে দেখছেন আপনারা প্রচুর গাভী গরু, এগুলো এগুলো সব একই দাম? বিভিন্ন রকমের দাম। সবচেয়ে কম দাম কোনটা? এই সাদাটা, এটার দাম কত আছে? ২৭,500 চাইছেন? না, বলছে ও মানুষ বলছে। আচ্ছা, তারপরে যে পাশেরটা ২৮,000 বলতেছে। আচ্ছা, শুনছেন আপনারা কি ধরনের ক্রেতারা দামগুলো বলছে? ২৭,000 করে দামগুলি বলছে। তারপরে একটু দেখি আমরা কাকা, আসসালামু আলাইকুম। একটা গরু আনছেন? এটা কি দাঁত আটটা? দাম কত যাচ্ছে? দাম চাচ্ছে 38। 38। আচ্ছা আচ্ছা, এটা কি কষাই গরু হয়েছে না বাচ্চা টাচ্চা হবে? না, বাচ্চা হবে। আরো হবে আরো। আর ক্রেতা কত বলছে? এরা বলতেছে 32-33। গ্রাহক 32-33 পর্যন্ত বলছে। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা এই ভেতরে দেখি অনেক গরু রয়েছে। কাকা আসসালামু আলাইকুম। এটা দাঁত কয়টা? আট দাঁত। দাম কত আছে? 40। আর ক্রেতা কত বলছে? 35-36। আচ্ছা, শুনছি। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, আসলে এখানে দাঁড়ানোর জায়গা নেই, মানে ভিডিও করাটা অনেক টাফ ব্যাপার। ভাই কয়টা আনছেন? তিনটা। ওই কালোটার দাম কত? কালোটার দাম 35। আর এগুলো সাদাটা? আর এগুলোর দাম 30 করে। 30 করে। ক্রেতা কত বলছে? দাম কত? 25-26। 25-26। হ্যাঁ আচ্ছা, শুনছি। গিয়াস। আচ্ছা, আপনার নাম গিয়াস? গিয়াস। আচ্ছা, আপনি কি এই গরু কি আপনি সাপ্লাই দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি কোন কোন হাটে কাজ করেন? এই এখানে করি আর ফুলবাড়ি যাই। আর ফুলবাড়ি যান। আপনার একটু মোবাইল নাম্বারটা বলেন। 01-73-97-97-07-07-88-88। আপনারা অনেকে ব্যাপারীদের নাম্বারগুলি চান, মূলত সেই উদ্দেশ্যে আমরা ব্যাপারীদের নাম্বারগুলি দিচ্ছি। এই যে দেখুন, এখানে আসলে দাঁড়ানোর জায়গা। এই যে সাদাটার দাম কত আছে? 35-35। ক্রেতা কত বলছে? গ্রাহক 28-28। আপনার নিয়ত কত? 30-30। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্র দর্শকে, যে এদিকে দেখছেন সমস্ত শুকনা শুকনা, এটার দাম কত আছে? 32 চাইছেন। গ্রাহক কত বলে? গ্রাহক এই পর্যন্ত কত বলছে? 28 পর্যন্ত। আচ্ছা, শুনছেন সুপ্র দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং গাভী গরু, শুকনা শুকনা গাভী গরু, মোটা তাজাকরণের জন্য অনেকে খামার করতে চান, সেই গাভী গরুগুলির আমরা দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই এই দুটো আপনার? এই জোড়া কত যাচ্ছে? গ্রাহক 55 বলতেছে, আপনি দিচ্ছেন না। আপনি কত হইলে দিবেন? 60 চাইছেন, মানে আর 2,000 বাদলে আপনি দিয়ে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। শুনছেন? তারপর আমরা একটু এদিকে দেখি, প্রচুর গরু। এই যে দেখুন, মানে দাঁত দেখা চলছে একটা গরু। দেখুন ভাই, এটা বিক্রি হয়ে গেল? বিক্রি হয়ে গেল। তারপরে আমরা আসলে এখানে ফেসে গিয়েছি, বেরোতে পারছি না। ভাই এটার দাম কত আছে?
28 চাইছে না গ্রাহক বলছে না গ্রাহক 28 বলছে আর আপনার নিয়ত কত আমার নিয়ত 30 30 আপনার নিয়ত আসুন সুপ্রিয় দর্শক ভাই এটা বিক্রি হয়ে গেল দাবি কত দিয়ে 32000 দিয়ে বিক্রি হয়ে গেল এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন 32000 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল আর জানিয়ে রাখি এখানে এই যে হাসিল এটা 400 টাকা করে হাসিল এখানে প্রতি গরু প্রতি আপনারা যেই গরুই নেন এখানে কোনো পার্সেন্টেজ হিসাব নেই এই সমস্ত অঞ্চলে গরু প্রতি 400 টাকা করে সেটা যত টাকার গরুই হোক তারপর এটা দেখি ভাইয়া এই লাল সাদা আপনার এই জোড়া কত চান আশি এগুলোর কি বাচ্চা হবে শাইওয়াল একটা আপনার ক্রেতা কত বলে 65 বন্ধ দাম দর্শক আমরা আপনাদেরকে যে একটু ভেতরে নিয়ে যাব সেই পরিস্থিতিটা আমরা পাচ্ছি না এই যে দেখুন আপনার এই সামনে কি অবস্থা আমরা একটু ভিতরে ঢুকে যাই এই যে দেখুন এই পাশে গরুগুলি বের হয়ে যাচ্ছে দেখুন ঘোরাঘুরি লাগে ঘোরাঘুরি লাগছে দাদা আসসালামু আলাইকুম কয়টা গরু আনছে দুইটা এই দুইটা লাল সাদা এই কালো লাল কালো এই জোড়া কত চান জোড়া চাই 60000 60 ক্রেতা কত বলে ক্রেতা বলে 45-46 মন্ত ক্রেতা বলছে শুনছেন আসুন এরপরে আমরা একটু আপনাদের গিয়ে এদিকে নেওয়ার চেষ্টা করি সমস্ত দাবি করে ক্রেতারা দেখছে ভাই দাম কত আছেন 30 চাইছে আপনারা কত বলেন 27 আচ্ছা এই যে এগুলি এ ধরনের রেটেই বিক্রি হয় কিন্তু 26-27 করে এই যে দেখুন সাইজটা দেখুন আপনারা একটা ধারণা পাবেন আপনাদেরকে বিক্রিত গরু আমরা দাম জানানোর চেষ্টা করেছি তারপরে আমরা একটু এদিকে দেখি এদিকে একটু ঝগড়া লেগেছে ভাই কোনটা বিক্রি হলো ভাই কাকা দাম কত এই জোড়ার 70000 চাইছেন আর গ্রাহক কত বলে হ্যাঁ 65000 আচ্ছা ধন্যবাদ এই যে দর্শক এই কারোল হাট বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই হাট এবং দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় দুটো হাট একটি আমবাড়ি আর একটি কাহারল সেই কাহারল হাটে এই যে দেখুন কি পরিমাণ গরু এবং কি পরিমাণ মানুষ এখানে হ্যাঁ এটা চিন্তাই করা যায় না ভাই এটা কি বিক্রি চলছে আচ্ছা কত চাইছে এটা 55 দাঁত কয়টা ছয় দাঁত আর আপনারা কত বলছেন হ্যাঁ 51000 একটা দুই হাজারের মধ্যে চলছে আচ্ছা ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক এইদিকে আমরা দেখছি এগুলো কি প্রেগনেন্ট নাকি আচ্ছা আচ্ছা এগুলো প্রেগনেন্ট আচ্ছা প্রেগনেন্ট গাভীগুলো আমরা একটু দেখাই ভাই আপনার এই এটা দাঁত কয়টা ছয়টা কয় মাসের প্রেগনেন্ট সাত মাস এই যে পেটটা বেশ ফোলা এটা দাম কত আছে এটা কি গরু ভাই ফিজিয়ান তো না ভাই ঠিক আছে এটা ক্রেতা কত বলছে ক্রেতা বলছে ভাই জান 62-63 61-62 আর আপনার নিয়ত কত 66-67 আচ্ছা ধন্যবাদ এই যে দর্শক আপনাদেরকে আমরা এই কারোর হাট থেকে গাভী গরু বিভিন্ন রকমের গাভী গরু আমরা দাম জানানোর চেষ্টা করছি সেই সঙ্গে কী দরে এখানে বিক্রি হয় সেই দামগুলিও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানে আমরা একটু দেখি ভাইটার দাম কত আছে নতুন জোয়ান পেটা বাচ্চা আছে নাকি গাভীর কয় মাসের হ্যাঁ 8 মাস এই যে দেখুন এটা দাম কত আছে 52 ক্রেতা কত বলে 40-42 আপনার নিয়ত কত 45 হলে ছেড়ে এই যে দেখুন বিভিন্ন প্রকার গরু আমরা আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি গাভী গরুগুলি আপনারা যারা মোটা তাজাকরণ করতে চান অথবা এখানে প্রেগনেন্ট গাভী নিতে চান
সব ধরনের গাভী আপনারা পেয়ে যাবেন এই কারুল হাট থেকে। এই যে দেখুন সুপ্রিয় দর্শক কি পরিমাণ গাভী হাটে গাভী উঠে, প্রচুর গাভী এখানে। আর মূলত দেশি গাভীটা বেশি উঠে, দুই একটা ক্রস জাতের গাভী আপনারা এই হাট থেকে পেয়ে যাবেন। তো আবারও জানিয়ে রাখি আজ 5ই সেপ্টেম্বর 2020 শনিবার আপনাদেরকে এতক্ষণ আমরা ঐতিহ্যবাহী কাহারোল হাট থেকে গাভী গরুর দামগুলি জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।